গুরু যদি সহায় হয় সমন বলে কিসের ভয়। যখন গুরু সাপোর্ট দিবে তখন ওই সময়ের আগে ওই বদ হাওয়া আপনার কাছে আসতে পারবে না, কিন্তু একদিন না একদিন লাগবেই। সেটা তো লাগবে, কিন্তু আমার কথা হচ্ছে যে এই যদি আমি গুরু দীক্ষায় দীক্ষিত হই। জয় গুরু। আমরা দিব্যজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখন কথা বলবো রবিউল সাধুর সাথে। জয় গুরু। সাইজি সাধু, একটা বাণী আছে সাইজির, একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন জানি উড়ে যায়। তো এই বদ হাওয়াটা কি, এই বদ হাওয়া সম্পর্কে যদি একটু বলতেন তাহলে আমরা জানতে পারতাম। হ্যাঁ জয় গুরু, সুন্দর একটা কথা বলছেন। মানে এই খাঁচাটা বলতে তো আপনি বুঝতেছেন যে একজন মানব বডিকে খাঁচা বলা হয়েছে, মানে আপনার মাথার থেকে পা তালু পর্যন্ত একটা ফ্রেম, ফ্রেম মানে একটা খাঁচা। যেমন এই পোষা পাখি রাখতে গেলে যেমন একটা খাঁচা লাগে, ঠিক আল্লাহর যে এই পাখিটা বলা হয়েছে, এই পাখিটাকে রাখার জন্য আপনার এই সুন্দর মানব বডি তৈরি করেছে। ঠিক এই মানব বডিটা তৈরি করে সে একটা পাখি আপনার ভিতরে ঢুকিয়ে দিছে, মানে সরাসরি ফুৎকার করেছে একটা পাখি। সেই পাখির বলে আজকে আমরা এত কিছু করে বেড়াচ্ছি, কিন্তু এই পাখিটা কিন্তু চিরস্থায়ী না, আমার ক্ষণিকের জন্য। যেখান থেকে পাখি আসছে ঠিক সেখানেই চলে যেতে হবে, এবং কি সেখানে এখন কর্মগুণে হয়তো বা তার থেকে ভালো জায়গাও যেতে পারি, তার থেকে খারাপ জায়গাও যেতে পারি, আবার ঠিক যে ঘর থেকে আসছি সে ঘরেই যেতে পারি। নয়তো বা যদি আমার কর্ম ভালো থাকে এই পাখিটা আমার হতে বের হয়ে আবার আপনা হতেও যেতে পারে। তাই এখানে বদ হাওয়ার কথা বারবার বলা হয়েছে। বদ হাওয়া মানে খারাপ হাওয়া, খারাপ বাতাস। এখন এই হাওয়াটা সন্ধানে গেলে সে বুঝতে পারে যে কখন আমার দেহের ভিতরে খারাপ হাওয়া প্রবেশ করতেছে না ভালো হাওয়া প্রবেশ করতেছে। এখন এই হাওয়াকে যদি আপনি ধরতে পারেন, এই হাওয়াকে চিনতে পারেন, তাহলে বদ হাওয়া আসলে তাকে অনেক সময় ফিরিয়ে দেওয়া যায়। আরেকটা কথা সাজি বলছে এই গানের মধ্যে, আগে যদি যে তো জানা, হ্যাঁ জংলায় কবু পোষ মানে না, এই জংলাটা কি আর পোষ মানে না যে কি, এটা কি বুঝাইছে সাইজি? এখানে মহৎ লালন ফকির অনেক ভারী একটা কথা বলছে যে জংলা কবু পোষ মানে না। জংলা বলতে কি জানেন, জংলা বলতে এখন জঙ্গল বা পাহাড় পর্বত, কিন্তু আমার ভিতরেও যে জঙ্গল আছে সে সম্বন্ধে তো আর আমি জানি না। তাই এটা গুরুবাদী ধর্মে গুরু গোসাইয়ের কাছে না গেলে কখনো এগুলো জানা যায় না, বোঝা যায় না। তাই আমার ভিতরের যে জংলা আছে এই জঙ্গলের ভিতরের পাখির কথা বলছে যে জংলা কবু পোষ মানে না। আর এই পাখিটাকে যদি আমি না চিনতে পারি তাহলে ও জঙ্গল থেকে জঙ্গলে চলে যাবে। আর এটাকে সরাসরি বলা হয়েছে পরম আত্মা, পরম পাখি, যাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। তাহলে জংলা কবু পোষ মানে না, এইটা কেমন কথা, এই জংলা কবু পোষ মানে না এটা সম্পর্কে? না, এটা আধ্যাত্মিক সাধক এখানে কথাটা বলে গেছে রূপক কথা। আগে কথা আপনার বুঝতে হবে রূপক কি জিনিস, রূপক না বুঝলে তো বুঝবেন না। এখানে সরাসরি উনি বলে গেছে জংলা কবু পোষ মানে না, কিসের জন্য বলে গেছে যে এখানে এই পাখিটাকে আমার তো চিনে যেতে হবে, আর এই পাখিকে আমি যতই যত্ন করি পাখি আমার হতে একদিন চলে যাবেই, এই পাখি এই ফ্রেমে এই খাঁচায় থাকার নয়, থাকবে না। যতই আমি দুধ কলা দিয়ে পুষি, যতই সাধন ভজন করে পুষি, কিন্তু এই পাখি যে যাবে একটা বদ হাওয়া লেগে, সর্বক্ষণ আমাকে সাবধান থাকতে হবে। আমাদের যে পাখিটা আমাদের আছে এটা তো একটা নির্দিষ্ট সময় আছে, সময়কাল নিয়ে তো পাখিটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নির্দিষ্ট কাল সময়কালে যে যদি আমার পাখিটা আছে, তো এই বদ হাওয়াটা হ্যাঁ মানে লেগে যখন চলে যাবে সেটা কি এই নির্দিষ্ট সময়ের ভিতরে যাবে না এর মানে এর আগে পিছনে? এর আগে পিছে আছে, এর জন্য এই বদ হাওয়ার কথা বলা হয়েছে। সেটা সম্পর্কে একটু বলেন। সেটা সম্বন্ধে এখন পাখিটাকে তো আমাকে নির্দিষ্ট স্থান দিয়েছে যে ধরেন যে একদিন বা দুই দিন এই পাখিটা এই খাঁচায় থাকবে, কিন্তু এখানে কর্মগুণে এই পাখির মেয়াদ বাড়ানো যায় কমানো যায়, এটা হলো সাধনার যুগ। যা সাধনার যুগ সম্বন্ধে এখন কথা বলা যাচ্ছে না, এখন শোনেন আগে। এখানে মূলত কথাটা হলো যে পাখিটাকে যা নির্ধারিত টাইম আছে টাইমের আগে যেন বদ হাওয়া না লাগতে পারে, এটাই হলো প্রথম আমার দায়িত্ব এবং কর্তব্য। এখন সময়ের আগে যদি পাখি চলে যায় তাহলে তো ধরেন যে আচ্ছা নির্দিষ্ট টাইমের মধ্যে তো আমার হ্যাঁ এই পাখি ধরতে হবে। হ্যাঁ আচ্ছা,
তা নির্দিষ্ট টাইমের মধ্যে পাখি ধরতে গেলে আমি যদি গুরু দীক্ষায় দীক্ষিত হয়ে যদি আমি পাখিটাকে হ্যাঁ ধরার চেষ্টা করি, তাহলে বদ হাওয়া লাগার কোনো সম্ভাবনা আছে কি? বারবার আছে বদ হাওয়া, তখন আপনাকে হাওয়া চিনাবে উনি। আর এই বদ হাওয়া কাছে না আসতে পারে যেন, এর জন্যই গুরু সহায় হয়ে থাকবে। গুরু যদি সহায় হয় সমন বলে কিসের ভয়, যখন গুরু সাপোর্ট দিবে তখন ওই সময়ের আগে ওই বদ হাওয়া আপনার কাছে আসতে পারবে না, কিন্তু একদিন না একদিন লাগবেই। সেটা তো লাগবে, কিন্তু আমার কথা হচ্ছে যে এই যদি আমি গুরু দীক্ষায় দীক্ষিত হই, গুরুর কার্য মাথায় নিয়ে যদি আমি ই করি মানে চলি, তাহলে তো বদ হাওয়ার লাগার সম্ভাবনা নাই। কিন্তু এই যদি আপনি বলতেছেন সময়কাল আছে, এই সময়কালটার প্রশ্ন আমার কাছে জানতে ইচ্ছে করতেছে যে কেন এই সময়কালটা? এখানে যাতে পয়দা তাতে মৈলি, ঠিক আছে। এখানে আপনি যদি এই সময়কাল যদি গুরু থেকে না চেয়ে নেন, বদ হাওয়া বলতে এই মানুষের দেহের ভিতরে সর্বক্ষণে হাওয়া যাতায়াত করতেছে, আর এই হাওয়ার মাধ্যমে হাওয়ারই খেলা, এই হাওয়া ফুরিয়ে গেলেই শেষ। আপনি তাহলে কি আমার কাছ থেকে এই হাওয়াটাকে বদ হাওয়ার সম্পর্কে গুরুর কাছ থেকে চেয়ে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? চেয়ে নেওয়ার জন্য কিছু করতে হবে না, ওনার মনকে জয় করতে হবে, একজন মানুষ গুরুকে জয় করতে হবে। তাহলে বদ হাওয়াটা আমাকে চিনিয়ে দিবে যে বাবা এই সময়টা বদ হাওয়া, এই সময়টা সো ধারা বয়, সো হাওয়া বয়। আর ঠিক সো হাওয়া এবং বদ হাওয়া যদি চিনতে পারেন, তাহলে নির্ধারিত যে টাইম আছে এই টাইমের থেকেও আপনি দীর্ঘমেয়াদী পাবেন এই জঙ্গলার পাখিটাকে। আর যদি এই হাওয়াটাকে না চিনেন, টাইমেরও অনেক আগে আপনাকে এই পাখি চলে যাবে আপনার খাঁচা থেকে, যা আপনি নিজে জানতেই পারবেন না যে কই গেল সেই পাখিটা। এখানে সাইজি কথাটা এত সুন্দরভাবে বলছে যে আগে যদি যেত জানা ওহার সাথে প্রেম করতাম না, ফকির লালন কেঁদে কয়। এটা মূলত এখানে কি বলেছে জানেন সরাসরি, যে একটা বদ হাওয়া লেগে যখন আমার খাঁচার থেকে যে পাখিটা যাবে সেই পাখিটা কিন্তু পরাণ পাখি। আর এখানে প্রেমের কথা কিন্তু অন্য পাখির সাথে বলছে, যে পাখি তার সাথে জোড়াইছিল, যে পাখি কখনো আমার সাথে আর যাবে না। জোড়াই বলতে এখানে জীব এবং পরমের কথা আছে, তাই পরমের সাথে প্রেম করতে বলছে। আর ওই জীবের সাথে প্রেম করে কী হবে, যেমন আমরাই জীবের সাথে প্রেমে আছি, তাই সাইজি সেখানে স্পষ্ট ভাষায় বলে গেছে যে উহার সাথে প্রেম করতাম না, তার মানে কি লালন কেঁদে বলে, তার মানে আমার এই জীবের সাথে আমি কোনোদিনও প্রেম করতাম না। যদি আগে জানতাম যে জীব এখানেই থেকে যাবে, পরম চলে যাবে, আর এই পরম গেলেই তো শেষ। আর এর জন্যই বলেছে যে উহার সাথে প্রেম করতাম না, কার সাথে, আমার এই জীবের সাথে আর প্রেম করতাম না। এখানে যেহেতু এই জীব আর পরমের কথা বলছে, পরম যদি চলে যায় তাহলে জীবে, হ্যাঁ জীবের সম্পর্কে, জীবের সাথে আমার প্রেম করাটাই মিশে সম্পূর্ণ মিশে, কারণ পরমের সাথে সম্পর্ক করাটাই আমার সঠিক। তাহলে জীবের সাথে প্রেম করাটাই মিশে কেন? ওই যে তাই তো সাইজে ওখানে বলতো যে আমি যদি জানতাম আগে উহার সাথে প্রেম করতাম না, মানে আগে যদি আমি জেনে ফেলতাম যে আমার এই জীব কোনো অস্তিত্ব নেই, জীবের কোনো মূল্য নেই। জীব যেমন দুনিয়াতে আসার পর জীব সৃষ্টি হয়েছে, যাওয়ার পর ধরেন যে জীব আর থাকবে না, জীবের মৃত্যু হলেই পরম আপনার দেহ থেকে বের হতে পারে। জীবের মৃত্যু না হওয়া পর্যন্ত কিন্তু পরম বের হতে পারে না। পর কি জীবিত না মৃত? হ্যাঁ, পরম জীবিত না মৃত, পরমের মৃত্যু নেই, পরমের কোনো ধ্বংস নেই, জীবের মৃত্যু আছে। তাই ওই জীবের সাথে কোনোদিনও কেউ প্রেম করতো না, পরমের সাথে প্রেম করতো। আর পরমের সাথে প্রেম করলে উনি জাতে উঠে গেল। জাত বলতে একাকার, একস্বর, সে একাই একশ। সাইজি যেমন একস্বরে ছিল, সাইজির কোনো ভাই বন্ধু নেই, কিন্তু সে পরমাত্মা সরাসরি, তার কোনো মৃত্যু নেই। যদি আপনি ভাষাটা বুঝেন তাহলে অনেক কিছু, তার কোনো মৃত্যু নেই সাইজির, আমার আপনার মৃত্যু আছে, তার মৃত্যু নেই, সে পরমাত্মায় চলে গেছে। তাই সাইজি এখানে বলছে পরমের কথা, যে জঙ্গলা কবু পোষ মানে নাই সেটা হলো পরমের কথা বলছে। ওই জঙ্গলা পাখি কোনোদিনও পোষ মানবে না, আর এই জীবাত্মা পোষ মানবে, আপনার প্রেম করবে, সব করবে, কিন্তু শেষকালে ও চলে যাবে, যা পরমের সাথে যেতে পারবে না। তাহলে ভালো তথ্য জানতে পারলাম আপনার কাছ থেকে সাধু, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ, এবং শুধু এক ধন্যবাদ আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার প্রতি। তো এই বলে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। জয় গুরু, জয় গুরু।
Thank you.